ইতিমধ্যে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল পৌঁছে গেছে শ্রীলঙ্কায়, আর শ্রীলঙ্কাতে বাংলাদেশ দলকে দারুণভাবে সম্বর্ধনা দিয়ে বরণ করে নিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সংস্কৃতি অনুযায়ী ঢোলক বাজিয়ে নাচাগানা করে সাকিব আল হাসানদের মালা পরিয়ে বরণ করে নিয়েছে শ্রীলঙ্কা। বরণটা ছিল বেশ উজ্জ্বল, তাই তো ফুরফুরে মেজাজে ছিলেন সকল ক্রিকেটাররা। আর এদিন শ্রীলঙ্কার ট্রেডিশন অনুযায়ী ডাবের মধ্যে প্রদীপ জ্বালিয়েছেন বাংলাদেশের কোচ হাদুর সিং থেকে শুরু করে তানজিদ তামিম পর্যন্ত। এই প্রদীপ জ্বালানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে এই প্রদীপের মধ্যেই যেন জ্বলজ্বল করে ক্রিকেটারদের পারফরম্যান্স। এখন বাকিটা মাঠে প্রমাণ করবে বাংলাদেশ। বাংলাদেশের জন্য রইল শুভকামনা, আশা করি এবারের এশিয়া কাপে ভালো কিছু করবে তারা।